দুধের শিশুর উপর অমানবিক অত্যাচার আয়ার ভাইরাল হয়ে গেল সিসিটিভি ফুটেজের ছবি। বাচ্চার দেহে আঘাতের চিহ্ন দেখে বাড়িতে গোপনে ক্যামেরা বসান অভিভাবকরা। অভিযুক্ত আয়া আফসানাকে গ্রেফতার করেছে পুলিশ। নোট বাতিল ইস্যুতে পথে নেমে পড়ল কংগ্রেস। 28 নভেম্বরের আক্রোশ দিবস আসতে এখনো বাকি, তার আগেই মোদীর রাজ্য সুরাটে ট্রেন অবরোধ করলেন কংগ্রেস সমর্থকরা। নোট বাতিল নিয়ে পাল্টা প্রচারে রাজ্য বিজেপি। যে পথে তৃণমূলের মিছিল হবে সেই পথেই শোভা পাবে পাল্টা স্লোগান। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে পাল্টা স্লোগানের পোস্টার। দায়িত্ব দেওয়া হয়েছে এক বেসরকারি সংস্থাকে। টাটা স্টিলের চেয়ারম্যানের পদ খোয়ালেন সাইরাস মিস্ত্রি, তাঁর জায়গায় এলেন ওপি ভাট। টাটা গোষ্ঠী চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পরেই এক একটি কোম্পানির মাথা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মিস্ত্রিকে। যে কোনো ক্লাসেই হাফ ইয়ারলি ও অ্যানুয়াল পরীক্ষা নেওয়া যাবে সেই অধিকার রয়েছে যে কোনো স্কুল কিংবা রাজ্য সরকারের। রাজ্যসভায় জানালো কেন্দ্রীয় সরকার, তবে পরীক্ষা নিতে হবে শিক্ষার অধিকার আইনের শর্ত মেনেই। অচৈতন্য অবস্থায় বোলপুরের জামবনিতে উদ্ধার বিশ্বভারতীর এক ছাত্রী। গীতাঞ্জলি সিনেমা হলের পেছনে সঞ্চিতা ঘোষ নামে ইংরেজি বিভাগের ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। রাতে কিভাবে হস্টেলের বাইরে গেল ওই ছাত্রী, ধন্দে কর্তৃপক্ষ। ঘটনায় ফের প্রশ্নের মুখে বিশ্বভারতীর নিরাপত্তা। পুকুর থেকে হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। স্থানীয় এক বাসিন্দা সেগুলি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাড়গোড় শিশুদের বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু। উত্তর কাশ্মীরের বান্দিপুরা সেনা জঙ্গি সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু, খতম দুই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে মাঞ্জাপোরা গ্রামে যৌথ তল্লাশি রাষ্ট্র রাইফেলসের 13 নম্বর ব্যাটালিয়ন এবং স্পেশাল অপারেশনস গ্রুপের। রাতভর চলে গুলির লড়াই। খুলগাঁওয়ে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মীর মৃত্যু। পুনেতে হল ভারত ও চীনা সেনার যৌথ মহড়া। পরস্পরের কাজকর্মের পদ্ধতিতে বুঝতেই এই মহড়া। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যে ভুল বোঝাবুঝি থেকেই অনেক সময় সীমান্তে সমস্যা হয়। জঙ্গি দমন নিয়েও দুপক্ষের মহড়া হয়। বাঁকুড়ার সারেঙ্গায় হাতির হানায় দুজনের মৃত্যু। রায়পুর এবং সারেঙ্গা দিয়ে ঢুকেছিল 30টি হাতি। সেই সময় মাঠে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন গোপাল পাত্র নামে এক যুবক। পালানোর চেষ্টা করলে তাকে পিষে মারে একটা হাতি। একইভাবে ঘুসকা গ্রামে মৃত্যু হয় আরও এক যুবকের। খাবারের খোঁজে গ্রামে ঢুকেছিল চিতাবাঘ, ধরে ফেলেন বাসিন্দারা। তারপর লাঠি সোঁটা নিয়ে শুরু হলো মার। সেই দৃশ্য দেখতে উপচে পড়ল ভিড়। শেষ পর্যন্ত মৃত্যু হলো চিতাবাঘের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বনকর্মীরা। গুরগাঁওয়ের মান্ডাওয়া গ্রামের ঘটনা। ইটালিতে হঠাৎ বিপর্যয়। অতিবৃষ্টিতে ভাসছে উত্তর ইটালির পথঘাট। বাঁধ ভেঙেছে তারানো নদীর। ঐতিহাসিক পিয়েডমন্ট এবং লিঙ্গুরিয়া প্রদেশ জলের তলায়। মেসির বার্সেলোনাকে এবার অ্যালিয়েন রোবটের শহর হিসেবেও চিনবে বিশ্ব। শহরের আপগ্রেড টাওয়ারে চড়ে তাক লাগিয়ে দিলেন এই রিয়েল লাইফ স্পাইডারম্যান। গল্প হলেও সত্যি, মাত্র 500 টাকায় বিয়ে, তাও আবার মোদীর রাজ্যে নোট বাতিলের আঁচে ভেস্তে যেতে বসেছিল বিয়ে। আশা ছাড়েননি পাত্র ভরত পারমার এবং পাত্রী দক্ষা। বন্ধুদের উদ্যোগে চার হাতে এক হলেও ঘরোয়া অনুষ্ঠানে চা বিস্কুট, নোনতায় অতিথি বরণ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এবার স্থান পেতে পারে অ্যালকোহলেও। বেলজিয়ামের বিয়ার উৎসবকে বিশেষ সংস্কৃতির স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে ইউনেস্কো। বেলজিয়ামের তরফেই এই আবেদন জানানো হয়েছিল।